ডামি মিছিল, এই ডামি মিছিলের সাথে বাংলাদেশের কেউ এখনো পরিচিতি লাভ করতে পারে নাই। বাংলাদেশে আজকের এই শেখ হাসিনার আমলে আমরা ডামি প্রার্থী, ডামি ভোটার, এখন ডামি মিছিলকেও দেখতে হচ্ছে। ভাবছেন বিষয়টা কি কোনো আজগুবি সংবাদ, যে ডামি মিছিল এটাও কি সম্ভব, এটা কি হয়, কে কাকে ডামি মিছিল করছে, কোথায় কিভাবে হচ্ছে? হ্যাঁ, এটা বাংলাদেশে এই 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই ডামি মিছিল করাচ্ছে, এবং ডামি মিছিলের একটি রিপোর্ট ইতিমধ্যেই পত্রপত্রিকায় ছয়লাভ হয়েছে। বিশেষ করে মানবজমিন একটা রিপোর্ট করেছে, লিখেছেন কাজী সোহাগ সাহেব, 26শে ডিসেম্বর 2023 মঙ্গলবারে। তারা একটি এখানে নিবন্ধ প্রকাশ করেছে, সেই নিবন্ধে ফুটে উঠেছে কিভাবে ডামি মিছিল হচ্ছে। আমি যখন এই নিউজটা পড়েছি আমি অবাক হয়েছি যে রাজনীতিটা আজকে কোন জায়গায়, কোন রসাতলে পৌঁছে গিয়েছে, যে নেতা হব দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করব, মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, মানুষ আমার জন্য মিছিল করবে, সেখানে ডামি মিছিল কি কোনো কখনো কল্পনা করা যায়? যে ডামি মিছিল মানে আমার জন্য ডামি মিছিল করতে হবে, মানে ডামি মিছিল, আমি ভিতরে যখন যাব নিউজটা আপনাকে একটু শোনাবো, আপনি নিজেই শিউরে উঠবেন, আমারও এখন এই মুহূর্তে পশম দাঁড়িয়ে যাচ্ছে। বিশ্বাস করেন, ভাবতেও পারি নাই রাজনীতিটা এতটা কলুষিত জায়গায় পৌঁছে যাবে। প্রার্থী ডামি লাগবে, ভোটার ডামি লাগবে, এখন মিছিল তাও ডামি করতে হবে। এই সোনার বাংলাদেশ তো আমরা চাইনি, এই সোনার বাংলাদেশ তো গঠন করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের একটি সত্যিকার রূপ দেখতে, যেটা আমরা বহুবার প্রতারিত হয়েছি বিভিন্ন দেশ থেকে, আমার দেশ আমার মতো করে পরিচালনা করব। কিন্তু আজ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে আদর্শহীন হওয়ার কারণে না আছে তাদের ঔন সমর্থক, নিজস্ব কোনো প্ল্যান, নিজস্ব কোনো শক্তি পর্যন্ত সেখানে নাই। আপনাদেরকে এই যে নিউজটা দেখাচ্ছি, মানবজমিন পত্রিকা, আপনারা দেখবেন, আর আমি ডেট তো আপনাদেরকে বলেই দিয়েছি। মানবজমিন পত্রিকার হেডলাইনই হচ্ছে দেশ বিদেশ যে পাতাটা সেটাই লেখা আছে, দেখেন, ডামি মিছিল। আশা করি আপনাদের সামনে আসছে, এই যে ডামি মিছিল, এই ডামি মিছিল নামে আপনার পত্রিকা এই রিপোর্টটা করেছে। তাহলে আসা যাক যে আসলে তারা কি বুঝাতে চাচ্ছেন, ডামি মিছিলটা আসলে কি। রাজধানীর শেওড়াপাড়ায় সিমসাম ও পরিপাটি করে সাজানো ওয়ার্ড কাউন্সিলরের অফিসে বসে আছেন এমপি প্রার্থী মন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তাকে ঘিরে চারপাশে নেতারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন জন এসেছে বিভিন্ন ওয়ার্ড থেকে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ থেকে শুরু করে ছাত্রলীগের নেতারাও আছেন সারিতে। অফিস কক্ষে তিল ধরানোর জায়গা নেই, মাঝে মাঝে করতালির শব্দ, অন্যদিকে অফিসের কক্ষের বাইরে মুহুর্মুহু মিছিল। কিছুক্ষণ পরপরই আসছে মিছিল, গলা ফাটানো স্লোগান, সঙ্গে নানা বাক্য। কক্ষের ভেতরে থাকা স্থানীয় নেতারা এমপি প্রার্থীকে জানাচ্ছেন, বাইরে মানুষের ঢল, এখনই মজাটা পাওয়া শুরু করবেন, যে ডামি মিছিল তাহলে কাকে বলে। এমপিকে ভিতর থেকে বলছে, বাইরের মানুষ আর মানুষ, মিছিল আর মিছিল, মানুষের ঢল। বিভিন্ন ওয়ার্ড থেকে একের পর এক মিছিল নিয়ে আসছে নেতাকে দেখতে, নেতার বক্তব্য শুনতে। প্রার্থীর মুখ তখন তৃপ্তির হাসি, আহ, এত জনপ্রিয় আমি, আমাকে দেখতে বাহিরে করতালি আর মানুষ আর মানুষ আসছে। তো প্রার্থীও খুব অবাক হয়ে তাকিয়ে আছে যে তাই নাকি, তোমরা কি করছো এত কিছু, একেবারেই এভাবে। আমি আর্টিকেলটা নিজে পড়ি একটু অবাক হয়েছে, যেহেতু আমি রাজনীতি প্রিয় মানুষ, রাজনীতি করি এবং রাজনৈতিক নিউজ পেলে আমার পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমার কাছে এই বিষয়টা তখন খুব মানে পড়তেছিলাম যে ঘটনাটা কি হচ্ছে, দেখা যাক। তো কি বলছে, তারা বলছে প্রার্থীর মুখে তখন তৃপ্তির হাসি, প্রার্থী বলে যাচ্ছেন আবার ক্ষমতা এলে কি করবেন, কি করা উচিত, দলকে কিভাবে আরো সুসংগঠিত করা যায়, বিরোধ মিটিয়ে এক কাতারে থেকে নেতৃত্ব দেয়া যায়, কাদেরকে আগামীতে পদ দেয়া হবে সে আশ্বাসও দিলেন। সব মিলিয়ে অফিস কক্ষের মধ্যে দারুণ পরিবেশ, সবার মুখেই তৃপ্তির হাসি। ভিতরে
সবাই অফিসের মধ্যে ভীষণ তৃপ্তি। কিন্তু ঘটনাটা কি হচ্ছে তাহলে দেখেন, কিন্তু এক প্রত্যক্ষদর্শী মনোযোগ আটকে গেল মিছিলের দিকে, মিছিল দেখছে আরেকজন প্রত্যক্ষদর্শী। এখন তিনি কি করছেন দেখেন, টানা 40 মিনিট তিনি দাঁড়িয়ে শুধু মিছিল দেখলেন কিন্তু মানুষের ভিড় পেলেন না। ওই প্রতিবেদকের সঙ্গে তিনি ওই মিছিলের অভিজ্ঞতার বর্ণনা দিলেন, তার ভাষায় এত কম সময়ের মধ্যে এতবার মিছিল খুব একটা দেখা যায় না। তার বর্ণনায় 20-25 জনের একটি দলকে দেখলাম দূর থেকে মিছিল নিয়ে আসছে, তারা নির্বাচনের নানা স্লোগান দিচ্ছে, আবার নেতার নাম ধরেও নানা ধরনের স্লোগান দেন। মিছিলটি অফিস কক্ষের গেট পর্যন্ত এসে থেমে যায়, এরপর গেটের সামনে দাঁড়িয়ে আরো জোরালো কণ্ঠে স্লোগান দিতে থাকে। প্রায় 5 মিনিট ধরে স্লোগান শেষে ওই দলটি যেদিক থেকে এসেছিল সেদিকে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর দেখি আবারও মিছিল আসছে একই দিক থেকে। মজার বিষয়, মিছিলের স্লোগান সেই একই, স্লোগান দাতাও সেই। আরো মজার বিষয়, কিছুক্ষণ আগে যে দলটি মিছিল নিয়ে গেট পর্যন্ত এসেছিল এই মিছিলের দলটি তারাই। এভাবে আরো বেশ কয়েকবার তাদের একইভাবে মিছিল নিয়ে আসতে দেখলাম। বিষয়টা বুঝতে পেরেছেন? মিছিল আর মিছিল হচ্ছে, কিন্তু একজন প্রত্যক্ষদর্শী 40 মিনিট দাঁড়িয়ে থেকে দেখলেন মিছিল আসছে, যারা মিছিল নিয়ে আসছে তারা 4-5 মিনিট ওই অফিসের আশেপাশে দাঁড়িয়ে থেকে মিছিল দিচ্ছে একেবারে কায়দা মতো, দিয়ে আবার তারা এখান থেকে যাচ্ছে, আবার 5-7-10 মিনিট পরে তারাই আবার মিছিল নিয়ে আসছে, একই স্লোগান, একই ব্যক্তি, একই গ্রুপ সদস্য। তাহলে ডামি মিছিলটা হচ্ছে কি? বুঝানো হচ্ছে এমপি ক্যান্ডিডেটকে যে শত শত মিছিল আসছে আপনাকে শুধু এক নজর দেখার জন্য, কিন্তু শত শত না, 20 জনের একটা টিম শুধু আসছে, এসে আবার বের হয়ে গিয়ে আবার 5-7 মিনিট পরে তারাই আবার মিছিল নিয়ে আসছে। এভাবে করে তারা জোরালো কণ্ঠে স্লোগান দিতে থাকে। প্রায় তাদের এই 5-7 মিনিট থেকে তারা এই জায়গায় স্লোগান দেয়, তাদের যারা স্লোগান দিচ্ছে তারা এবং এই দলটিতে যারা আসছে সবাই একই, এটা বলছে মানব জমিন। 52 বছর বয়সী ওই প্রত্যক্ষদর্শী জানান, জীবনে এত সময়ে কম মিছিল দেখিনি, কিন্তু এ ধরনের ডামি মিছিল এই প্রথম দেখলাম। ওনার জীবনে বহু মিছিল উনি দেখেছে, কিন্তু এরকম ডামি মিছিল উনি আজ এই প্রথম দেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক নেতা মানব জীবনকে বলেন, নির্বাচনের জন্য এখন আর মানুষ পাওয়া যায় না, টাকা দিলেও সবাই মিছিলে আসতে চায় না। কিন্তু নেতারা যখন প্রচারণায় আসেন তখন তারা বিপুল সংখ্যক লোকের উপস্থিতি দেখতে চান, তাই বাধ্য হয়ে কিছু মানুষ জোগাড় করতে হয়। তাদের সঙ্গে দলের একনিষ্ঠ কর্মী ও সমর্থকরা থাকেন, তারা বলেন দলীয় প্রার্থী নেতাকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। তিনি অফিস কক্ষ থেকে মাঝে মাঝেই স্লোগান সহ মিছিলের আওয়াজ শুনতে পান, এতে তিনি ধারণা করেন অনেক মানুষের সমাগম হয়েছে, মিছিলের পর মিছিল নিয়ে মানুষ তাকে সমর্থন দিতে আসছে। তবে এ এলাকার নেতারা জানান এবারের নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর বরাবরের মতোই বিপুল ভোটে জয়লাভ করবেন, কারণ তিনি দলের কাছে পরীক্ষিত নেতা। এই যে রিপোর্টটা আপনারা পেলেন যে মানুষ মিছিল করতে টাকা দিয়েও এখন পাওয়া যায় না, ভোট দেওয়া তো দূরের কথা, মানুষ আসে না, তার মানে কি দাঁড়ালো? মানুষ এই গণতন্ত্রের যে একটি ধ্বংসযজ্ঞ চলছে বাংলাদেশে, সে কারণেই জনগণকে কর্মীকে সম্পৃক্ত করতে পারেনি, আর সে কারণেই এই উপস্থিত দর্শকের কাছে এই তার স্বাধীনতার পরে নাকি এরকম মিছিল আর দেখেনি, যে ডামি মিছিল, একদল ঢুকছে একদল বের হচ্ছে, মানে একই দল যাচ্ছে আবার বের হচ্ছে। এই ডামি মিছিল দিয়ে শেখ হাসিনার গণতন্ত্র, এই ডামি মিছিল দিয়ে শেখ হাসিনার স্বৈরতন্ত্র, এই ডামি প্রার্থী দিয়ে এবং ডামি ভোটার দিয়ে শেখ হাসিনার নির্বাচন, এটা কোনোভাবে হতে দেয়া যায় না। যদি এভাবে চলতে থাকে দেশ রসাতলে চলে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। অতএব সেই জায়গা থেকে যদি দেশকে আমাদের উদ্ধার করতে হয়, রক্ষা করতে হয়, ফেসিবাদের পতন নিশ্চিত করেই দেশকে রক্ষা করতে হবে।